আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি শফিক স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ক্লাসে শহীদ ক্যারিয়ার একাডেমি সাবালিয়া টাঙ্গালির পক্ষ থেকে তো এর আগে অবশ্যই আশা রাখি মহান রবী আলমিনের অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো তোমাদের পরিবার সহ তো চলে আসো আর কথা নয় আজকে আমি তোমাদের শব্দ প্রকরণ সম্পর্কে আলোচনা করব। গত দুইটি ক্লাস আমি এর উপর ভিত্তি করে নিয়েছিলাম এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য অনেকগুলো প্রশ্ন বা অনেক কথায় আমাদের বলতে হয় আশা করি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে প্রণ শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে এই শব্দ প্রকরণ মূলত ভাষার একটা মৌলিক অংশ এই ভাষাকে সমৃদ্ধ করেছে এই শব্দ এই শব্দ না থাকলে আমরা ভাষাও খুঁজে পেতাম না এবং ভাষার বহির প্রকাশ আমরা করতে পারতাম না যে কারণেই বাংলা ভাষার শব্দ সম্ভার অনেক সমৃদ্ধ পৃথিবীর প্রতিটি ভাষার লক্ষ্য করে দেখা যায় এই ভাষাগুলা প্রত্যেকটাই নিজের প্রয়োজনে নিজের অভিযোগ বা নিজের ব্যক্তি নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি ভাষা থেকে তাদের শব্দগুলো সংগ্রহ করেছে আমাদের ভাষাও তদরূপ আমাদের ভাষাতেও অনেক শব্দই রয়েছে যেগুলি আমরা বিভিন্নভাবে পেয়ে পেয়েছি এই এর মধ্যে তোমরা জানো আমাদের প্রাচীনতম ভাষা সংস্কৃত আমরা অত্যন্ত কাছাকাছি সংস্কৃতির পরে আমরা এই জন্য আমাদের ভাষাতে সংস্কৃত ভাষার প্রচুর শব্দ আমাদের ভাষায় রয়েছে এই সংস্কৃত শব্দ ব্যতিরেকে অন্যান্য যত বিদেশি শব্দ রয়েছে সবগুলো শব্দই আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে এই জীবনের প্রয়োজনে মানুষ তাই না বিভিন্ন সময়ে এই শব্দগুলো সংগ্রহ করেছে তো আমরা ইতিপূর্বে জেনেছি বাংলা ভাষা বাংলা ভাষা শব্দ সম্ভার তিন শ্রেণিতে বিভক্ত প্রথমত তাই না এগুলি হলো উৎসগত অর্থগত গঠনগত এই দিকগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তো ইতিপূর্বে আমি উৎসগত পাঁচ প্রকার রয়েছে সম্পর্কে বিস্তারিত কথা বলেছি আজকে আর নয় তো আজকে আমি তোমাদের গঠন অনুসারে বাংলা ভাষার শব্দ সম্ভার বা বাংলা ভাষার শব্দ সমূহ কত প্রকার তারপর অর্থ অনুসারে কত প্রকার এগুলি নিয়ে কথা বলবো এগুলির সংখ্যাগুলো সাথে তোমাদের পরিচয় করে দেব তোমরা জানো প্রত্যেকটা জিনিসের মৌলিক জ্ঞান থাকা জরুরি এই মৌলিক জ্ঞান যদি আমাদের কম থাকে তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো বাছাই করতে ভুল করে থাকব। এই জন্য আমরা মৌলিক জ্ঞানগুলো আগে অর্জন করে নেব আমি আজকে লিখেছি দেখো গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কত প্রকার তাই না কি কী উত্তর হচ্ছে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দ দুই প্রকার দুই প্রকার একটি হলো মৌলিক শব্দ একটি হলো যৌ সাধিত শব্দ এই সাধিতকে অনেকে যৌগিক শব্দ বলা বলে কিন্তু যৌগিক শব্দ আলাদা একটা প্রকার রয়েছে আমরা এখানে সাধিত শব্দই বলবো তাহলে কি গঠন অনুসারে বাংলার শব্দ সম্ভার কত প্রকার দুই প্রকার মৌলিক শব্দ সাধিত শব্দ প্রাণ শিক্ষার্থীরা চলে আসা মৌলিক শব্দ কাকে বলে আমরা জেনে নিই মৌলিক শব্দ কাকে বলে প্রশ্নের পাশাপাশি উত্তর দেওয়া আছে দেখো বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না অর্থাৎ বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যেটা এক অক্ষর বিশিষ্ট তাই না এটাকে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না বিশ্লেষণ করলে বা ভাঙলে এর সক্রিয়তা থাকবে না সঠিক কোনো অর্থ এখান থেকে আমরা পাবো না এই জন্য এই শব্দগুলো কি বলা হয় তোমার মৌলিক শব্দ বলা হয় তাই না দেখো মৌলিক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে যেমন ধরো উদাহরণস্বরূপ লেখা আছে হাত এখান থেকে যদি হাত কিছু অংশ বাদ দাও তা বাদ দাও হাত তো বাদ দাও তাহলে হা থাকবে হা দ্বারা আমরা কোনো অর্থ পাবো না তাই না পা এটা যদি কিছু বাদ দেওয়ার কিছু নাই বাদ দিলে প থাকলো সরা বাদ দাও আকার মানে সরা তাহলে আমরা প দ্বারাই কোনো অর্থ পাবো না অনুরূপ মা বাবা ভাই বোন তাই না এই শব্দগুলো হলো তোমার মৌলিক শব্দ শিক্ষার্থীরা পরের প্রশ্ন চলে আসি আমরা দেখো সাধিত শব্দ কাকে বলে আমরা দুই প্রকার পড়েছিলাম তাহলে সাধিত শব্দ কাকে বলে বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় হ্যাঁ এবং সেই ভগ্ন অংশ থেকেও সেই ভগ্ন অংশ থেকেও কী করে তার পুরোপুরি একটা অর্থ বোধগম্য হয় বুঝতে পারছো অর্থাৎ বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায় এবং সেই ভগ্ন অংশ থেকেও আমরা একটি পরিপূর্ণ অর্থ বোধগম্য করতে পারি মানে বুধগম্য করা মানে কি বোঝা তাই না পরিপূর্ণ একটা অর্থ পেয়ে থাকি বা আমরা বুঝে থাকি এমন শব্দগুলোকে বাংলা ভাষায় কী বলা হয় সাধিত শব্দ বলা হয় উদাহরণ শব্দ দেখো বাবুগিরি এই বাবু বাবু বলতে আমরা ছোটো বাচ্চাদের বা অনেকে বড়দেরও নাম রাখি বাবু এই সব নয় বাবু হলো যারা একটু কম পরিশ্রম করে আরাম আয়সে জীবনযাপন করে তাই না আরাম মানুষ এই জাতি বসে বসে অনেকটা খায় মানুষকে দিয়ে কাজ করায় এই জাতীয় মানুষকে সাধারণত বাবু বলা হয় তাই না এই বাবুরা যে কাজ করে সেটাই হলো বাবু তাহলে বাবুর সাথে গিরি শব্দযুক্ত হয়ে বাবু গিরি একটা শব্দ হয়েছে তাহলে বাবু এখানে মেন শব্দ এটাকে আমরা একটা ভালো অর্থ পাই এরপর দেখো হাত ঢুকল হাতল হাতল হলো হাতের নেই কোনো জিনিস আমরা বিভিন্ন কার্যক্ষেত্রে গিয়ে আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে থাকি যেমন দা কাস্তে খন্তি তাই না এই জাতীয় জিনিসের সঙ্গে দেখবা একটু লোহার ইয়ের সাথে পাতের সাথে একটা বাঁশ বা কাঠের লম্বা একটা লাগানো থাকে যে জিনিসটা এটাকে হাতল বলা হয় তাই না তাহলে হাতল বাবুগিরিগুলি হচ্ছে কি সাধিত শব্দ চলে আসো পরের প্রশ্নে দেখো প্রকৃতি কাকে বলে তাই না তোমরা জানো মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না বলে এগুলিকে প্রকৃতিও বলা হয় হ্যাঁ দেখো প্রকৃতি কাকে বলে উত্তর হচ্ছে মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না বলে এগুলোকে প্রকৃতিও বলা হয় শিক্ষার্থীরা যদি প্রকৃতি আমাদের সাথে এখানে সম্পৃক্ত নয় ততটা তারপরে এটার সাথে মানে তোমরা জেনে রাখো পরবর্তী তোমাদের নতুন করে জানতে হবে না তাই না প্রকৃতি তাহলে কাকে বলে এটা তোমরা যখন ক্রিয়াপদ পড়াই পদের বিশ্লেষণগুলো পড়াই তখন এগুলি পড়া দরকার তো আমি তোমাদের এখানেও রয়েছে এই এখানে আমি তোমাদের দিয়ে দিলাম আর কি তাহলে প্রকৃতি কাকে বলেন মৌলিক শব্দগুলোকেই প্রকৃতি বলা হয় অর্থাৎ মৌলিক শব্দগুলি ভাঙা যায় না বলে এগুলি প্রকৃতি নামেও পরিচিত আচ্ছা পরের নম্বরে চলে আস প্রকৃতি কত প্রকার এবং কি কি কথা উত্তর হচ্ছে প্রকৃতি দুই প্রকার প্রকৃতি দুই প্রকার একটা হচ্ছে নাম প্রকৃতি একটা হলো ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালোভাবে শ্রবণ করবে প্রয়োজনে লিখে রাখবে হ্যাঁ আশা নাম প্রকৃতি কাকে বলা হয় উত্তর হচ্ছে যে সব শব্দ দ্বারা বস্তু প্রাণী জাতি তাই না স্থান গুণ বা দোষের নাম এই সমস্ত জিনিস প্রকাশ করা হয় তাহলে তাদের কি বলে নাম প্রকৃতি বলে অর্থাৎ নাম শব্দের মূল অংশটাই হলো নাম প্রকৃতি তাই না যেমন ধরো বই ঢাকা পাথর তাই না বিভিন্ন কিছু এগুলি হচ্ছে নাম শব্দ এই নাম শব্দের সাথে নাম শব্দের মূল অংশটা হল নাম প্রকৃতি চলে আসা ক্রিয়া প্রকৃতি কাকে বলে তাই না ক্রিয়া প্রকৃতি কাকে বলে পদের বা ক্রিয়ার মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বলা হয় পদের মূল অংশকে ক্রিয়া প্রকৃতি বলা হয় যেমন ধরো ধর মাঠ কর তাই না এগুলো করে এগুলি কর শব্দ তাদের আমরা করিয়াছিলাম করবে করিব করে ইত্যাদি বুঝাই এই তাদের শব্দগুলো ব্যবহার করি কিন্তু মূল অংশ হলো করো ধাতু আচ্ছা এটা প্রকৃতি তাই না আচ্ছা তাহলে দেখো ক্রিয়া প্রকৃতির অপর নাম কি। এই ক্রিয়া প্রকৃতিটা আরেকটা নাম আছে তোমরা জানো বললেই জানতে বুঝতে পারবে তাহলে ক্রিয়া প্রকৃতির অপর নাম কি ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু অর্থাৎ আমরা তোমরা যারা পড়াশোনা করো আসলে তারা জানো যে ক্রিয়াপদের মূল অংশকে কী বলে ধাতু বলা হয় অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশটুকু হলো ধাতু নামে পরিচিত আর এই ধাতুটা হলো প্রকৃতি প্রকৃতিটাই ধাতু বুঝছো অর্থাৎ ক্রিয়া প্রকৃতি আর কি তাহলে ক্রিয়াপদের মূল অংশ কি বলে ক্রিয়া প্রকৃতি আর এটাকে আমরা ক্রিয়াপদের অপর নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু খেয়াল করবা একটা সাথে একটা সম্পৃক্ত পয়েন্ট নম্বর দেখো অর্থ অনুসারে শব্দ কত প্রকার আমরা তখন গঠন অনুসারে পড়লাম তাহলে অর্থ অনুসারে শব্দ কত প্রকার অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার যৌগিক শব্দ এক নম্বর কি যৌগিক শব্দ দুই নম্বর রুর বা রুরি শব্দ তিন নম্বর হচ্ছে যুগরুর শব্দ তাহলে কি যৌগিক শব্দ রুর বা রুরি শব্দ আরেকটা হলো যুগরুর শব্দ চলে আসো শেষ প্রশ্নে আজকের আমি আজকেও হয়তো ক্লা সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারলাম না সময় সুযোগে আমি তোমাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ দেখো যৌগিক শব্দ কাকে বলে প্রকৃতি ও প্রত্যয় যুগে গঠিত যে সকল শব্দ যে সকল শব্দের কি ব্যবহারিক অর্থের সাথে প্রচলিত অর্থের কি বলে আবেদনিক অর্থের বা উৎপত্তিগত অর্থের কি হয় অভিন্ন অর্থ পাওয়া যায় ব্যবহারিক অর্থ যা প্রকৃতি প্রত্যয়গত অর্থ তাই হ্যাঁ সেসব শব্দগুলোকে যৌগিক শব্দ বলে আচ্ছা আমি আবার বলতেছি দেখো প্রকৃতি ও প্রত্যয়ের যুগে গঠিত এখানে প্রকৃতি থাকবে প্লাস প্রত্যয় থাকবে এরপরে শব্দটা গঠিত হবে এই অংশটুকু খেয়াল করবো অবশ্যই প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত তোমাদের আগে আমি প্রকৃতি প্রত্যয় পড়ে নিয়েছি প্রত্যয় যদিও পুরো নেই কারণ তোমাদের ভাষা এই কী বলে সিলেবাস অন্তর্ভুক্ত নয় তো প্রকৃতি প্রত্যয় অর্থাৎ প্রকৃতির শেষে যে সমস্ত জিনিসগুলো যুক্ত হয় সেগুলি প্রত্যয় তো প্রকৃতি প্রত্যয় যুগে গঠিত যে সকল শব্দের ব্যবহারিক অর্থের সাথে বুৎপত্তিগত অর্থের এটা লেখা হয়নি না লেখ সমস্যা নেই তোমার যেভাবে লিখছে সেভাবে লিখবে ব্যবহারিক অর্থের সাথে অভিন্ন অর্থ পাওয়া যায় সেগুলো হলো যৌগিক শব্দ যেমন দেখো কর্তব্য যুক্তব্য কয়িকার ক্রি যুক্তব্য ক্রি হল তোমার ধাতু তাই না হ্যাঁ প্রকৃতি এর সাথে তব্য এটির প্রত্যয় এই প্রকৃতি প্রত্যয় থেকে কর্তব্য হয়েছে অনুরূপ দেখো গই যুগ অক গই হলো একটা প্রকৃতি এর সাথে অক প্রত্যয়যুগ হয়েছে হ্যাঁ তাহলে গায়ক অনুরূপ নায়ক ইত্যাদি এই জাতীয় শব্দগুলো ভাষায় যৌগিক শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে বা পরিচিত আর দুইটি রয়ে গেল রুরো বা রুরি শব্দ এবং যুগরুর শব্দ ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে তোমাদের এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো প্রাণপিয় শিক্ষার্থীরা বিদায় নেওয়ার আগে আমি তোমাদের কয়েকটি কথা না বললে নয় কথাগুলি হচ্ছে আমাদের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ শ্রবণ করবে এগুলি কিন্তু দ্বিতীয়বার আর পাবে না সময় শেষ তোমাদের পরীক্ষা হয়তো দ্রুত হবে তাই না ফেব্রুয়ারিতে হতে পারে যেহেতু আমাদের সেশন একটি সমস্যা হচ্ছে ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয় সময় কিন্তু খুব বেশি নেই অনেক আলোচনা আমাদের সামনে পড়ে আছে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসগুলো সুন্দর করে ফলো করবে শুধু এই ক্লাসের অন্তর্ভুক্ত আলোচনায় নয় বই পড়ে পড়ে অনেক জ্ঞান অর্জন করবে এই প্রত্যাশা রেখে আমি আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ